আজিকার ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে সংঘর্ষে জড়ালো বালুরঘাট কলেজের দুই ছাত্র সংগঠন। শুক্রবার বালুরঘাট কলেজের গেটের সামনে আরজিকরের ঘটনার প্রতিবাদে ক্যাম্পেইনিং করে সাধারণ ছাত্রদের সই সংগ্রহ করছিল ডিএসও। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের বাধা দেয়, এমনকি মারধর করে ডিএসও সমর্থক ছাত্রদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে, পাল্টা ডিএসওর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে টিএমসিপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক জানিয়েছেন, আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্রদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। আজকে আমরা বালুরঘাট কলেজ গেটে, মূলত কলেজ ডিএসই ইউনিটের উদ্যোগেই একটা প্রোগ্রাম হচ্ছিল। আরজিকরের ঘটনা সকলেই জানে, সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন, মেয়েদের নিরাপত্তা এবং আরজিকরে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেইনিং চলছিল। সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বর্বরভাবে আক্রমণ করে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে, জিনিসপত্র ছিঁড়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের ওপরও তারা আক্রমণ করেছে। সেইটা আমরা প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তিনি টিএমসিপির, অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য, বালুরঘাট শহরে মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট সাধারণ সম্পাদক দেবজিৎ দে। না দেখুন, আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে তারা করুক, ঠিক আছে, আমাদের কোনো ইয়ে নেই, কোনো বাধা সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই। কিন্তু ওরা একটা স্লিপে হচ্ছে ওদের মতামত জারি করছিলো যে স্টুডেন্টের কাছে কী মতামত, ঠিক আছে, কিন্তু ওদেরকে যে 50 টাকা করে যে চাওয়া হচ্ছে এটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না। সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টদের কাছে কেন যাচ্ছ টাকা, তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে মারপিট ইয়ে করে তারপর এটা সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে করতে যাই না, আমরা জাস্ট করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরকম করছো, তো উল্টে আমরা হচ্ছে প্রতিবাদ করতে গিয়ে তোমরাই মার খেয়েছো। হ্যাঁ, এটা নিয়ে কি তোমরা থানায় অভিযোগ করবে কোনো কিছু? যে এখনও আমরা ঠিক মতন কিছু বলতে পারছি না, আমাদের নেতৃত্বকে বলি, তারপর ওনারা কি বলবে সেই হিসাবে আমরা ইয়ে করবো। চলবে আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।